500? Hello friends, welcome to my channel. প্রথমেই জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ রাখি পূর্ণিমা ছিল আর ব্লগটা আমি দুদিন বাদেই পোস্ট করছি। আমরা ফ্রাইডেতে রাখি পূর্ণিমাটা পালন করেছি। রাখি পূর্ণিমা বলতে আমার ভাইয়ের আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি কোনো কারণবশত। কিন্তু আমার ছেলে প্রতি বছর তার ঠাম্মার কাছে রাখি পড়ে। লাস্ট ইয়ারেও আমার পোস্ট আছে, তার আগের বছরেও পোস্ট আছে FB-তে। তখন আমি ইউটিউব করতাম না, আর ইউটিউব তো কখনোই ভাবিনি ইউটিউবে আমি আসবো বা আমি ইউটিউবে থাকতামই না, FB-তেই থাকি। তো দেখাই রাখি পূর্ণিমায় কী কী হয়েছে। যেহেতু ফ্রাইডেতে করেছি তো সেই দিন আমাদের সব খাওয়া নিষেধ বলে এগুলো আমার শাশুড়ি মা, মানে আমার শাশুড়ি মা তার নাতির জন্যে করে সব পার্সেল পাঠিয়েছে। কী কী গিফট আছে সবই ব্লকে আছে। আর ব্লকটা মানে রাখি পূর্ণিমায় শুধু ছেলের না, আমরাও অনেক কিছুই বেশ মানে খাওয়া দাওয়ার আয়োজন থাকে। আর যেহেতু ফ্রাইডে ছিল সেদিনকেও অন্যরকম, কিন্তু পরদিনের জন্যেও স্পেশাল আইটেমস পার্সেল করে নিয়ে এসেছি, তো সবই থাকছে। রাখি পূর্ণিমার দিন ফ্রাইডে ছিল আর সেই দিন ডিপিএস খোলা ছিল। ভোরবেলা ছেলেকে তো রোজই আমার হাজব্যান্ড গাড়ি করে ড্রপ করে আসে, এখন স্কুল বাসতে যায় না। আর রুবিতে আমার শ্বশুরবাড়ি ডিপিএস রবিবারকেই পড়ি, তো আমিও সাথে এখন যেহেতু ওনারা আছেন চলে যাই। আর রাখি পূর্ণিমা যখন চলে এসেছি লেফট সাইডে অ্যাক্রোপলিস মল দেখা গেল, ডিপিএসে ঢুকছে, ছেলেকে ড্রপ করব, করেই শ্বশুরবাড়িতে যাব। আর ছেলে আসার পর উৎসবটা পালন হবে। আজকে যে রাখি পূর্ণিমা শুধু ভাই বোনকে পড়ায় তা না, ঠাম্মা দাদু কি নাতি নাতনিরা পড়ায়, বন্ধু বন্ধুকে পড়ায়, বোনেরা বোনকে পড়ায়। তো রাখি পূর্ণিমা একটা বন্ধন। যাই হোক, ডিপিএসের সামনে ছেলেকে ড্রপ করছি, করে এবার আমরা যাব রুবির বাড়িতে। ছেলের তো একটা প্রেশার আছে, 12th সামনে বছর ফাইনাল, তারপর নেট আছে, তো ড্রপ এখনও একটু অ্যাবসেন্ট কমই মানে হয়ই না, পার্সেন্টেজের ব্যাপার আছে। হ্যাঁ, আমি আর হাজবেন্ডের একটু মানে কি বলবো অনেক বেশি প্রেশারই পড়ে গেছে। তো ব্লগটা আমি শুরু করেছিলাম প্রথমটা দিয়ে, এবার আসা যাক বাড়ি থেকে বেরিয়ে আমার পছন্দের রাস্তা, যেটা আমি সবসময় বলি, যাচ্ছি আমার বাড়ির সামনে দিয়ে সেই বিশাল লেক, কয়েক একর জমির ওপর সেক্টর 5 লেক। আমি আজকে যাচ্ছি বাইপাস দিয়ে, আমি বিশ্ব বাংলা সরণি ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি না, বাইপাস দিয়ে। সকালবেলা গেলে ভীষণ ফাঁকা, ভীষণ ভালো লাগে, ওয়েদারটাও খুব ভালো, বৃষ্টি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, রোজই ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই লেকের সামনে দিয়ে এই ঝিলের সামনে দিয়ে ভীষণ ভালো লাগে। আর আমার তো বলেইছি আমাদের বিশেষ করে এর বাইরে বেরোতে হয় না, সেক্টর 5 টু রুবি মানে ডিপিএস, আর শ্বশুরবাড়িও ওখানে, আর আমাদের নিউ টাউনে সবই আছে। রিসেন্টলি গাঙ্গুরামও আমার বাড়ির সামনে খুলেছে, আর সেক্টর 5 হয়ে আর রুবি যাওয়ার রাস্তাটা সত্যি মনোরম। ডান দিকে রয়্যাল ছিল, ZW ম্যারিয়ট ছিল, অ্যাটমসফিয়ার ছিল, এগুলো আমি সবসময় বলি আমার পছন্দের রাস্তা। আর বড় জোর প্রিয় গোপাল বিশ্ব, হ্যাঁ আমি অবশ্যই গেছি, সেটার ব্লগটা আমি আলাদা করে করেছি, এই দিনই গেছি। রাইট সাইডে রয়্যাল দেখলাম, তো সায়েন্স সিটি এসে গেছি, মা ফ্লাইওভারের পাশ দিয়ে যাচ্ছি মানে নিচ দিয়ে যাচ্ছি, আর একটুখানি গেলেই জাস্ট মিনিট 10 নয় সায়েন্স সিটি থেকে, 3 কিলোমিটার রুবি, রুবির মোড় থেকে ডিপিএস দিয়ে জাস্ট রুবির আমার শ্বশুরবাড়ি থেকে ডিপিএস মানে জাস্ট একটা বাস স্টপ মনে হয়, সামনে অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে। তো আমার হাজবেন্ড তো রোজই আসেন, না থাকলেও বাবা মা আসে, আমি বাড়িতে বসে থাকে ছেলেকে ড্রপ করে, তারপরে অফিসিয়াল কাজ থাকলে বেরিয়ে আবার ফেরত নিয়ে আসে, ওকে গাড়িতে পিক আপ করে। আর এখন যখন ওনারা এসছেন আমি তো অবশ্যই মাঝে মাঝে আসবো, আজকে রাখি পূর্ণিমা আমি আজকে চলে এসেছি, আর রাখি উৎসবটা ওইখানে পালন হবে। যদিও ফ্রাইডেতে
আমরা একটা প্ল্যানও আছে, আমরা একটু বাইরে খাওয়ার প্ল্যানও আছে। অ্যাকচুয়ালি মুশকিল হয়ে গেছে, ছেলেকে কোনোদিনই একা ছাড়িনি, আর ডিপিএসে যতদিন পড়েছে স্কুল বাসে, আর এখন তো 2 বছর কোভিডের জন্য অনলাইনের পর অফলাইন যে অনেক দিনই ওদের ফার্স্টেই 2021 নভেম্বরে শুরু হয়ে গেছে, 2020 খুলে গিয়েছিলো নভেম্বরে, তো এখন আর স্কুল বাসে দিইনি, আমরাই গাড়িতে ড্রপ করি, পিক আপ করি। জানি না ও কীভাবে, সবাই বলে যে ওকে যেহেতু ছাড়িনি, বাস ট্রাম তো দূরের কথা, একা বেরোবে না, হয়তো প্রবলেম একটু আসবেই। যাই হোক, রাখি উৎসবে এসেছি, তো রাখির কথাই বলি। রাখি মা পড়াচ্ছে, আর তার আগে স্কুল গিয়েছিল, ওকে নিয়ে আসা হয়েছে। তো রাখির যে নিয়মগুলো আছে, ছোট যেহেতু ওকে তো তার ঠাম্মা মন প্রাণ ভরে আশীর্বাদ করবেই, আমাদের আবার একটু সব কিছুতেই সব নিয়ম মেনে চলার ব্যাপারটা আছে। প্রচুর মিষ্টি এসছে, সাথে আমাদেরও মিষ্টি আছে, আর মিষ্টি খাওয়া হয়। আমাদের নিউ টাউনে মিষ্টির হাবস আছে, খুব কাছেই, 10 মিনিটও নয়, ইকো পার্কের আগেই, জাস্ট এখান থেকে 2 কিলোমিটার। মিষ্টির হাবসে বলরাম মল্লিক আছে, সেন মহাশয় আছে, গাঙ্গুরাম আছে, নকুর আছে, আরও যত প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে। আমি এরপরে একদিন ভিডিও দেবো, আমার কাছে ছিল, কোথায় গেল পাচ্ছি না, যাই হোক। আর রিসেন্ট যেটা হয়েছে, আমার বাড়ি থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার খুব প্রিয় একটি মিষ্টির দোকান গাঙ্গুরাম খুলেছে। শুধু মিষ্টি নয়, ওদের একটি ননভেজ আইটেমেরও শোরুম, কেক শোরুম হয়েছে, অনেক বড় জায়গা নিয়ে, ওটার আমি একটি ভিডিও দেবো। তো যাই হোক, রাখি পড়ানো হয়ে গেল, আর গিফট মানে 500 টাকা তো জাস্ট পকেট মানি, তার সঙ্গে 3টে করে সেট ড্রেস, কত টাকা, 500। তো নাতি তো খুশি হয়, তবে হ্যাঁ, আমার ছেলে গিফট বা এগুলো যে ওর কাছে কিছুই মনে হয় না, হয়তো এটাই না মানে চাইতেই সব পেয়ে যায় বলে, ওর কোনো দিন কোনো আবদার কোনো কিছুই মুখে বলে না, এই সব তার গিফট। আর শুধু ঠাম্মা যে আশীর্বাদ করে তা নয়, আমাদের বাড়ির নিয়ম, যে কোনো জন্মদিন, ভাই ফোঁটা, রাখি পূর্ণিমা, সবেতেই আমরা সবাই বড়রা ছোটদের আশীর্বাদ করি। 3টে প্যান্টালুন্সের ট্র্যাক মানে ট্র্যাক প্যান্ট যেগুলো বাড়িতে পরে, আর 3টে গেঞ্জি, একদম 100% কটন, নালেও পড়তে পারে না ও বা ওর বাবা, কেউই প্যান্টালুন্স বা এফবিবি ছাড়া বাড়ির যে মানে ড্রেস যেগুলো ট্র্যাক স্যুট গেঞ্জি এগুলো কিন্তু পরে না, 100% কটন ছাড়া। আর রাখি পূর্ণিমা মোটামুটি কমপ্লিট, রাখি পূর্ণিমা না, রাখি পড়ানো কমপ্লিট, আর যেহেতু ফ্রাইডে লাঞ্চে কিন্তু একদম সিম্পল, তার আগে ঠাম্মা ছাড়া আমি আশীর্বাদ করলাম, বাবা আশীর্বাদ করলো, মিষ্টি খাইয়ে দেওয়া হলো। যদিও আমরা না এটা বিকেলে করেছি, শুক্রবার বিকেলে স্কুল থেকে আসার পর, আর ওর লাঞ্চে কী কী ছিল সেটা কিন্তু অবশ্যই দেখাবো, আগে কিন্তু লাঞ্চটা করে নিয়েছে। তো লাঞ্চে ছিল হচ্ছে মিষ্টি তো অনেক আছেই, বাবা আশীর্বাদ করছে, ছোটদের আশীর্বাদ বড়দের কখনোই মানা থাকে না, না নেই, নিষেধ নেই, মন প্রাণ ভরে ছোটদের আশীর্বাদ করা উচিত। আর ঠাম্মার প্রতি বছর পুজো, জন্মদিন এইসবে তো আছেই, বার্থডে, খুব ভালো ভালো গিফট, তার সঙ্গে রাখি, ভাইফোঁটা, ভাইফোঁটাও আসছে, সেখানেও অনেক গিফট। আর ঠাম্মা চায় তার হাতে করে নাতিকে একটু মিষ্টি হলেও খাইয়ে দেবো, সেই মিষ্টি খাওয়ানোই চলছে। আর লাঞ্চে আজকে ছিল যেগুলো সেটা আমি একটু দেখাবো। একদম ভেজ এবং টক ছাড়া আছে ভাজা, পনির ফ্রাই আছে, মিষ্টি, কালাকাঁদ, কাজু বরফি, রসগোল্লা, রাজভোগ, দই আছে, নিরামিষ তরকারি, পনির, ভেজ পনির, পনির টমেটো পনির, আরেকটি তরকারি, ছোলার ডাল, আর পনির, এই যে দেখা যাচ্ছে পনির
কে পানির পাকোড়া ঠিক বলবো না, লম্বা লম্বা করে যে পরিবেশন করছে পানিরের ওপর, বড় লম্বা স্লাইস করে নিয়ে ওটাকে কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ওটা ফ্রাই করছে। খেতে কিন্তু খুব ভালো হয়। আর আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মাঝে রকম ভাজা তো থাকেই, সঙ্গে ওই মিষ্টিতে আছে। এই হচ্ছে ওর দুপুরের লাঞ্চ। আর ওর শনিবারে কী কী ছিল, মানে পার্সেল এসছে, হ্যাঁ এখনও আম, চোষা আম, চোষা আম এত মিষ্টি হয়, অনেকটা ল্যাংড়ার মতন, তবে আমার বেশি ভালো লাগলো। আর মাটন কষা, এগুলো হচ্ছে শনিবার খাবে। দুটো ফলের জুস, দই, প্যাস্ট্রি, লাড্ডু, বোঁদে, আর ফল রয়েছে আনারস, কলা, এগুলো ওকে বড়দিনের জন্যে ঠাম্মা বানিয়ে রেখেছিল, দিয়েছে। মাটন খেতে খুব ভালোবাসে, তো অনেকটাই মাটন আমরাও ভালোবাসি। আর আম তো আমাদের সবার প্রিয়, এখনও চোষা আম পাওয়া যাচ্ছে, তবে প্রাইসটা তো হাই হবেই, আগস্ট মাসে আম। আর আম কার না ভালো লাগে, যতদিন পাওয়া যায় তাই না, আমরা খেয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের রাখির পরের দিন মানে শনিবারের জন্যে ওর খাবার পার্সেল বলেছিলাম, সেই সব এসছে। আর আমরা এবার মানে বিকেলবেলায় ফিরে এসছি, রাতে আর থাকিনি, ওখানে ডিনারও করিনি। তো বাড়ি ফিরে আসছি, বেশ আলোই রয়েছে, কারণ ওর ক্লাস আছে। ওর আকাশ ইনস্টিটিউট ছাড়া, স্কুল ছাড়া ও আরেকটি মানে কোচিং সেন্টার, সেখানেও ও কিছু সাবজেক্ট পড়ে। ওর 6টা থেকে ক্লাস আছে বলে আমরা 5টার সময় রওনা দিয়েছি, আমার প্রিয় জায়গা দিয়ে ফেরত আসছি। এটা আমার সবসময় গন্তব্যস্থল, আমার এর বাইরে আর বেরোবার প্রয়োজন হয় না, এটাই আমার কাছে বিশাল পাওয়া, আমি এই রাস্তার উপরে থাকি। তো রুবি থেকে আমার বাড়ি আসতে লাগে 20 মিনিট, আর যাচ্ছে মেট্রো। আমাদের এখানে 2টো মেট্রো আছে, এটা তো সেক্টর 5 থেকে শিয়ালদা চালু হয়ে গেছে, আগে 2 বছর ফুলবাগান অবধি ছিল, এখন সেক্টর 5 আমি এসে গেছি। এটা একটা গ্যালো এলো, আর রাইট সাইডে যেটা সেটা হচ্ছে এয়ারপোর্ট, গড়িয়া থেকে এয়ারপোর্ট, এটা 2টোই জয়েন্ট হবে, কানেক্টে থাকবে। তো এটাও চালু হবে 2 বছর মধ্যে, আর এখান থেকে আমার বাড়ি জাস্ট 5 মিনিট। ভিডিওটা এখানেই এন্ড করছি। Thanks for watching.